লাস্ট মিনিটের কিছু বাছাই করা প্রশ্নপত্র নিয়ে একাধিক ছাত্রছাত্রীদের অনুরোধ অনুরোধক্রমে আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা অর্থাৎ চতুর্থ শ্রেণী বিজ্ঞান মঞ্চ প্রশ্নপত্র যেটা দোসরা অক্টোবর বিভিন্ন স্কুলে পরীক্ষা রয়েছে সেই সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা আমাদের আজকের এই ভিডিওতে প্রথম প্রশ্ন আমরা শুরু করেছি প্রকৃতি বিজ্ঞান থাকতে আলোচনা সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও ডেঙ্গু রোগের কারণ কি মশা মাছি ছাড়পোকা ইঁদুর আমাদের রাইট অ্যান্সার ডেঙ্গু রোগ কিন্তু মশারা ছড়িয়ে থাকে দেখো নিচে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আদর্শ ফুলের দ্বিতীয় স্তবকটি নাম কি আদর্শ ফুল মানে বৃত্তি দলমণ্ডল পুঙ্কেশ্বর চক্র গর্ভকেশ্বর চক্র এগুলি বর্তমান আমাদের যদি দ্বিতীয় বলা হয়ে থাকে সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে দলমণ্ডল পরের প্রশ্ন দেখো সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করার সময় গ্রহণ করে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড কোনোটি নয় দেখো আমরা নিঃশ্বাসে কি ছাড়ি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় কি গ্রহণ করে সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে মানে সিও টু অর্থাৎ সিও টু আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখন আমরা দেখব বিজাতীয় অর্থাৎ একই জাতীয় নয় সেই সমস্ত শব্দ যেখানে বৃত্ত দাগ দিতে বলা রয়েছে এক গুণ ছয় মন্দির মসজিদ মিউজিয়াম গির্জা দেখো হিন্দুদের মন্দির মুসলিমদের মসজিদ খ্রিস্টানদের গির্জা কিন্তু মিউজিয়াম তো নয় মিউজিয়াম হচ্ছে একটা বৈজ্ঞানিক জিনিসপত্র যেখানে বর্তমান কিন্তু মিউজিয়াম ধর্মীয় স্থান নয় সুতরাং রাইট অ্যান্সার মিউজিয়াম দামোদর গঙ্গা তিস্তা তোরসা চারটার মধ্যে অমিল কোনটা হবে সবাই জানো কারণ দামোদর হচ্ছে একটা নদ আর এগুলি সবই নদী তুলসী বাসক পার্থিনিয়াম পেনিসিলিয়াম রাইট অ্যান্সার কিন্তু পার্থেনিয়াম খুব বিষাক্ত গাছ কিন্তু এটা কিন্তু কোনো ওষুধ তৈরি হয় না কিন্তু তুলসী গাছ বাসক গাছ পেনিসিলিয়াম থাকতে তো ওষুধ তৈরি হয় সুতরাং অমিল হচ্ছে পার্থিনিয়াম পরেরটা দেখো আলনা ফিমা রেডিয়াস সিউমিরাস এগুলি সবই কিন্তু অর্থাৎ যেগুলো আমাদের বর্তমান কাঁধ থাকতে একদম হাতের তালু পর্যন্ত কিন্তু ফিমার তো কমত থাকতে হাঁটু পর্যন্ত বর্তমান এটা তো বৃহত্তম অস্তি আমরা জানি সুতরাং রাইট অ্যান্সার হবে ফিমার মস ফান ব্যাঙের ছাতা ঘাস এগুলির মধ্যে রাইট অ্যান্সার আমাদের অবশ্যই ঘাস হবে শিরা ধমনি, লসিকাবাহ রক্তজালিকা। এগুলির মধ্যে যদি বলা হয় তোমাকে অমিল তাহলে হবে লসিকা বাহ পরের দেখো ইনসেট টু বলেছে ইনসেট টু যেটাকে আমাদের এখানে করা হবে অর্থাৎ ইনসেট টু আমাদের এখানে হবে কৃত্রিম উপগ্রহ আর বিশাখা যদি বলা হয় বিশাখাটাকে আমাদের এখানে বলা হবে নক্ষত্র পিন্টেল পাখি কিন্তু পিন্টেল পাখি হচ্ছে একটা যাযাবর পাখি বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ে রয়েছে জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি পাটগাছ থাকতে সোনালি তন্তু পাওয়া যায় এগুলি আমাদের হচ্ছে এখানে দেখো দু নাম্বারের জন্য কোন প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন উত্তর দাও বলা রয়েছে দুই গুণ পাঁচ খনিজ তেল কোথায় থাকে একটি খনিজ তেলের নাম লেখো করোনা ভাইরাসের সংক্রমণ থেকে তুমি কিভাবে নিজেকে দূরে রাখবে এবং কি কী সাবধানতা অবলম্বন করবে পরের প্রশ্ন দেখো একটু নিচে রয়েছে বন জঙ্গল ধ্বংস করলে কী কী অসুবিধা হবে প্রতিটি প্রশ্নের মান দুই করে এবং ক্ষয়দাগির প্রশ্ন জীবজড়ের জড়ের পার্থক্য লেখো